sleeping with Sabine. See, Abhishala Kasher Malik, Zaminere Malik, Pahadere Malik, Nabumondol, Bumondoler Malik, Tumarakash, Batash, Nabumondol, Bumondoler Turunai, Amadir Hat, Vita Kibari, Sotorial, Sotoduki Hat Pete, Gog, Parashani, Vishal. জনসমুদ্রে তোমার প্যারা বান্দা বান্দীদেরকে নিয়ে গভীরতে আমরা দুটি হাত পেতে দিলাম, আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি কাশি সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবর গুলারে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন করুণের মাহফিলকে সফল করতে চুয়াডাঙ্গা জেলা সহ আশেপাশের জেলাগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন প্রেমী ভাই এবং বোনেরা গভীর রাত পর্যন্ত শান্তভাবে বসে থেকে কালামুল্লাহ মাজিদের বয়ান শুনল। আল্লাহ, যারা আজকের প্রোগ্রামের সাথে জড়িত ছিল, শ্রোতা হিসেবে যারা এসেছে, তাদের সবাইকে আজকের এই মাহফিলের ওসিলায় মাফ করে দাও। দিন আজকের মাহফিল তারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। সূরা জোহরকে আমরা যা যা জানলাম, যা যা শুনলাম, আমাদের জীবনে যেন পালন করতে পারি তুমি তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের কোরআনের কথা শুনে একজন হিন্দু ভাই আব্দুর রহমান নাম নিয়ে আজকে মুসলমান হলো, আল্লাহ এই ভাইটারও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। চুয়াডাঙ্গা জেলার যুবক ভাইদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও। চুয়াডাঙ্গা জেলার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার মতো কবুল করে নাও। প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক কষ্ট করেছে, ইন্তেজামিয়া কমিটি অনেক কষ্ট করেছে, রব্বুল আলামিন পাঁচকমলার এই হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক স্টাফেরা অনেক কষ্ট করেছে, রব্বুল আলামিন যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, তাদেরকে কবুল করে নাও। বিশেষ করে আমাদের প্রিয় ভাই শাহিদুজ্জামান টরিক ভাইয়ের নেতৃত্বে আজকের এই প্রোগ্রামটা সফল হলো, আল্লাহ আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ওনার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ওনার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদের তুমি সুস্থ করে দাও, যাদের কাদের ঋণের বোঝা ঋণ হালকা করে দাও, এলাকার প্রতিটা ঘরকে তুমি জান্নাতি ঘর হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন গড়তে পারি তৌফিক দাও। আর এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যেদিন পরকালের দিকে পাড়ি জমাবো ওই দিন বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকু জপতে জপতে যেন আমরা বিদায় নিতে পারিলাম। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।